আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি হন, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এন্ড ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেছেন ভিডিওটা কোন ব্যাপারে, তা যদি বুঝতে না পারেন তো ভিডিওটা পুরোটা দেখেন। তো এইখানে নাম ছিলাম আমরা ব্লু জোনে গ্রেভিয়ার্ড, আর নামতে না নামতে গাইস এইখানে আমাদের ম্যাচে কিল করে আদিব ভাই, যে কিনা লম্পা আরাফাত ভাইকে মেরেও দিছে। কোন এই লোক, কাহাঁ সে আতে? আমরা যদি রিজনের লিডার বোর্ডে চলে আসি তো এখানে লম্পা আরাফাত ভাই কিন্তু প্রায় অলমোস্ট 65,000 স্কোর নিয়ে আসে, কিন্তু বর্তমানে রিজনের টপ 10 এ রয়েছে। এই তো লেটেস্ট নিউজ হয়। আমাদের এই একই ম্যাচে পড়ে গেছে প্রায় তিনটা ভিভেজ প্লেয়ার। তো এখানে জি ফার্স্ট অফ অল আমাদের আদিব ভাই পড়ছে, তো লম্পা আরাফাত ভাই স্কোর পড়ছেন, তারপর আবার আমাদের এই একই ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ টপার ওরফে রাত ভাই। বাইরে ভাই মানে নামতে পারলাম না, এর আগে সবাই কিল করা ফাটায় ফেলতেছে, তো আমারও তো কিল করতে হবে তাই না? তো এখানে আমি তাতে ডাবল ভেক্টর নিয়ে নিছি যাতে আমি তাড়াতাড়ি উড়া দুটা কিল করতে পারি। এনগে সামনে রয়েছে এনিমিয়ান ডাবল ভেক্টর হাতে নিয়ে, যে দাঁড়ামু এরই মধ্যে একটা কিল ফিট আসে। এইখানে আদিব ভাই অলরেডি লম্পা লাইফকে মেরে দিয়েছে, তার মানে আমাদের ম্যাচে আদিব ভাই তো আছে সাথে লম্পা লাইফও আছে আমাদের ম্যাচে। আমরা যদি এখানে রিজনের লিডার বোর্ডে চলে আসি তো এখানে লম্পা 3 রয়েছে টপ 3 তে, এন্ড 4 কিনা বর্তমানে 77,000 এর থেকেও বেশি স্কোর রয়েছে। এইখানে আসছিলাম এনিমি মারতে, বাট উল্টা এনিমিরা আমার উপরে হামলা করে দিছে, তো একটু পিছাই দিয়েছিলাম গাইস। ম্যাচটা ভাই এত ইন্টেন্স একটা ম্যাচ আছিল গাইস, একবার লাস্ট জোনে 20টা প্লেয়ার আছে, না দেখলে তো পুরাই মিস। বাট এখানে ঘটনাটা বলি, এই দুইটা প্লেয়ার আমার সামনে আসেন, আমার কাছে ডাবল ভেক্টর, তারা বর্তমানে বুঝে গেছে ডাবল ভেক্টর, তো তারা রাশ করতে ভুল করতেছে। এখানে টস দিছিলাম বাট বেচারা এখানে টস খেয়ে গেছে, এখানে ডাবল ভেক্টর দিয়ে পুরাই মেরে দিছি। এখানে ঘটনা দেখো, আমাদের টিমমেট কিন্তু একজন মেরে দিছে, এ আসছে এরা ডাবল ভেক্টর দিয়ে মেরেছেন, মোটামুটি ড্যামেজ আসলাম জানি না কেমন, দূর থেকে আবার আমার টুপি মেরে দিছে। ভাই ভাই এ নোহান ভাই বাঁচো বাঁচো বাঁচো, হ্যাঁ হ্যাঁ ভাই টুপির ক্যারেক্টার আছে নাকি বুঝলাম না। এখানে নোহান ভাই কিন্তু কভারে আছে, জাস্ট ভাই ভাই দেখো নোহান ভাই কিন্তু মরে নাই। আমি এখানে উঠা আমি আবার বসছি, বাট ইন্টারেস্টিং কাহিনী দেখো, নোহান ভাই কিন্তু নক মারলাম উপর দিয়ে মারছে, বাট আমার কেন নক দিল ভাই, কে রে কেমনে সম্ভব ভাই, হালা আমার কেন নক দিল ভাই, ওয়ালের আট পার নাকি কেমনে পাইলো বুঝলাম না ভাই। আর এখানে নক হয়ে পড়ে রয়েছি, এই মুহূর্তে আমাদের ম্যাচে পড়ে গেছে আরো একটি ভিভ আছে, এইটার নাম হচ্ছে আজিম ভাই। ভাই আমার এই ম্যাচে আজিম ভাইও পড়ে গেছে, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কিল করার জন্য ডাবল ভেক্টর নিলাম, তাও ভাই একটা কিল করে আবার এনিমি আমারে কেমনে মারলো তাও বুঝলাম না। তার উপরে ম্যাচে পড়ে গেছে দুই দুইটা ভিভাস ভাই, তো এদিকে নামলাম এদিকে মারছেন আর কি রে ভাই, ম্যাচে পড়ে গেছে আরো একটা ভিভাস, এই ম্যাচে পড়ে গেছে আবার ভিভাস রোস্টেড গেমিং ভাই। মোটামুটি শরীর একটা ভাব আইছে না। আমি যদি রিজনে লিডার বোর্ডে চলে আসি এখানে, তো আজিম ভাই যদি প্রোফাইলে চলে আসি, আজিম ভাইয়ের স্কোর অনুযায়ী কিন্তু বর্তমানে আজিম ভাই রিজনে থাকার কথা ছিল টপ 5 নম্বরে, বাট আজিম ভাইয়ের আইডি খুব রিসেন্টলি ব্ল্যাকলিস্ট খেয়েছে, আমার মতো আজিম ভাইডি এখন মাস্টারে থাকবে। বাট ঘটনা হচ্ছে এখানে যে রোস্টেড ভাই যদি প্রোফাইলে দেখি, রোস্টেড ভাইয়ের স্কোর প্রায় 82,000 এবং রোস্টেড ভাই রয়েছে রিজনে টপ 2 নম্বরে ভাই। ওরে বাবা, এই তো লেটেস্ট নিউজ হয়। এত ডেঞ্জারাস একটা হাই ভোল্টেজ ম্যাচে আমি এখানে আরামে বসে রয়েছি, দাও অ্যালাইভটা দাও 28 টেনমি এলা। বাট এখন আপনাদের একটা জিনিস শিখাই গাইস, এইখানে কিন্তু সামনে একটা প্লেয়ার আছে জোনের বাইরে, দেখো আমি একটা গাছ পিন পয়েন্ট আউট করবো এখানে, তো এই যে ডানের গাছটা মেবি এই যে মাঝখানে যে গাছটা, তো এই গাছের পিছে একটা এনিমি আছে, অ্যান্ড আমার কোনো টিমের তাকে দেখে নেয় আমি দেখছি। অ্যান্ড এই মুহূর্তে দেখো আমার কিন্তু স্কোয়াডে 4 জন অ্যালাইভ, অ্যান্ড বলতে গেলে আমার যে টিমের নোয়ান আছে আমি তারা ডাক দিয়েছি, এখানে একটা প্লেয়ার আছে আসো তারা মারো। বাট এখানে কাহিনীটা বুঝো, প্রত্যেকটা ম্যাচে এই একটা জিনিস আপনারা শিক্ষা অবশ্যই মনে রাখবেন, যদি অ্যালাইভ বেশি থাকে একটু হোল্ড করার ট্রাই করবেন, বিকজ আপনারা যদি ফাইট করতে যান অন্য একটা স্কোয়াড আপনার মারা দিবে। অ্যান্ড এই কথাটা মনে রাখেন, এটা একটু উদাহরণ, একটু পরে এই জিনিসটা বুঝতে পারবেন যে আমি কথাটা কেন বলছি। তো এইখানে আমি বসে রয়েছি চুপ, চায় আমার টিমের সাথে তারা মারতে, তার সাথে মারতে যাওয়া উচিত না, তারও উচিত ছিল আমার সাথে বসে থাকা, আমি তাদের বলছিলাম যাইও না এখানে থাকো, বাট বেচারা আমার কথা শুনে নাই, তার মাইক মিস করছে সে এখানে থেকে চলে গেছে। বাট কাহিনীটা দেখো, অলরেডি নোহান তো মেরে গেছে, আর এখানে ব্যাকআপ হিসেবে ছিল আমার ছোটো ভাই নাফি, আর নাফির গাড়ি ফাটা দিয়েছে, নাফিও মেরে গেছে, তো যেহেতু এইখানে ম্যাচে আমাদের ব্যাকআপ মেরে গেছে তো রিভাইভ দেওয়ার চান্স নাই। এখন এইখানে আমি পড়ে গেছি টেনশনে, বিকজ আমি যদি মেরে যাই ম্যাচ শেষ, এখানে লিমন ভাইয়ের কাছে রয়েছে পুরা স্কোয়াড। কাহিনীটা দেখো, জুনি ভাইয়ের যে প্লেয়ার রয়েছে তার নাম হচ্ছে অ্যাটাক টু কিল, সেও কিন্তু এই সিজনের শুরুতে রিজনে ছিল 2-3 নম্বরে 4 নম্বরে ছিল, পরে আইডি ব্ল্যাকলিস্ট হয়ে আমার মতো চান্দা দেশে চলে গেছে। বাট এখানে ঘটনা দেখো, 21টা এনিমি অ্যালাইভ, আমি কই যাবো, এটা একটু কিন্তু অলরেডি সামনে আগাইতেছে বা ওইখানে আছে কিনা আমি একটু কনফিউশন আছে, বাট আমি হোল্ড করতেছি। বাট দেখো গেরিনা কিন্তু সাপোর্ট করতেছে না, গেরিনা কিন্তু জোন আমার দিকে দিয়েছে, বেচারা বেচারা কি নির্ম অত্যাচারটা করতে দিতে, এক তো সে রয়েছে জোনের বাইরে, তারপর তার কাছে কোনো জোনের ক্যারেক্টার নাই, তার উপরে আবার তার আমি ড্যামেজ দিতেছি, ঠিক আছে। তো বেচারা সেই চিপার মতো স্যার হইতে পারে, বেচারা আমার মতো এতিম হয়ে গেছে বা এতিম মিসকিন মতো হয়ে গেছে, হতে পারে একা লাস্ট প্লেয়ার, আমিও একা সেও একা। তাই না দেখো আমি এখানে বসে রয়েছি, এরকম সিচুয়েশনে গাইছি
ম্যাচে এরকম ম্যাচ আমি অনেক আগে অনেক রকম হ্যান্ডেল করছি বাট এইখানে কাহিনীটা দাও আপনি কখনো ফাইট না যাবেন যেরকমটা বললাম চুপ করে বসে থাকবেন আপনি বসে থাকবেন আপনাকে যে মারতে আসবে এই যে অ্যাট্যাকটিক্যাল যে মরে গেছে ঠিক ওইরকম আপনাকে যদি কেউ মারতে আসে অন্য এনিমিরা এসে তাকে মেরে দিবে কিন্তু আসল কাহিনী হচ্ছে গাইস এই ম্যাচের লাস্টে কি হয়েছিল গাইস এখনো 17টা এনিমি অ্যালাইভ তিনটা ভি ব্যাচ পড়ে গেছে এন্ড ভি ব্যাচের কেউ তো হতে বা মরেও গেছে কেউ আবার রিভাইভ পাইছে বিকজ তাদের জোন পুষার আছে আমাদের জোন পুষার নাই আমার সিচুয়েশন লাস্ট কি মনে হল ম্যাচের লাস্ট পর্যন্ত কি হয়েছিল এই ম্যাচের লাস্ট পর্যন্ত কি হয়েছিল জানতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে গাইস আসো খেলবো খেলা হবে अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना तो यार ডিসপ্লে তো গাইস আশা করি সবাই ভালো আছেন আমার শরীর খারাপ থাকার কারণে আমি ভিডিও একটু কম ছাড়তেছি অ্যান্ড আমাদের এই ভিডিওগুলো আপডেটের আগের বেশ কিছু ভিডিও জমা আছে অ্যান্ড তার কারণ হচ্ছে আমাদের আইডি কয়েকবার ব্ল্যাকলিস্ট হয়েছে অ্যান্ড ব্ল্যাকলিস্ট হওয়ার কারণে আমি বলতে গেলে আপডেটের পর বেশি একটা গেম খেলতে পারি নাই অ্যান্ড আমার আইডি থেকে তেমন একটা ম্যাচও স্টার্ট হয় না অ্যান্ড কিছু করার নেই ভাই বলতে গেলে মানে গেইনা বারবার শুধু আমার আইডি ব্ল্যাকলিস্ট করে আর এবার তো গেইনা পুরোটা সিজনে আইডি ব্ল্যাকলিস্ট করেছে মাঝখানে আমাদের মাত্র সপ্তাহখানিকের জন্য আইডি ব্ল্যাকলিস্ট ছিল বাট তারপরে আবার আইডি ব্ল্যাকলিস্ট অ্যান্ড স্টিল আইডি এখনও ব্ল্যাক বর্তমানে ম্যাচ খেলা যায় বাট আমি আসলে মেন্টালি পুরো ভেঙে পড়ছি ভাই মনটা পুরো ভেঙে গেছে যে লাইক আইডি এত কষ্ট করা রিজনে এই পর্যন্ত আসছি বাট লাস্টে পুরো ইয়াই ভেঙে গেছে যাই হোক এখন কাহিনী হলো ভাই এই ম্যাচের মানে অনেকে প্রশ্ন করে যে আমি এত আগের ভিডিও কেন আপলোড দিই ভাই আসলে কারণ এটা আমি আপডেটের পর আমি গেমই খেলতে পাইনি আপডেটের পর গেম খেলছি বলে দুই তিন দিন গেম খেলছি আর আমার এটি ব্ল্যাকলিস্টের কারণে আমি তেমন একটা গেম খেলতে পারিনি মন টন পুরো খারাপ ভাই অ্যান্ড তেমন একটা কন্টেন্ট নাই আপডেটের আগে কিছু ভালো ভালো ভিডিও আছে বলতে গেলে হ্যাকার পড়ছিল হ্যাকার মেয়েরা বুয়া করছি হ্যাকারের ম্যাচে বিবেচ পড়ছিল হ্যাকারও মারছি বিবেচও মারছি ভিডিও মেয়েরা বুয়া করছি তো ওই কন্টেন্টগুলো আমাদের সামনে আসবে এই ভিডিওতে লাইক করে দিন এই ভিডিওতে আমি অ্যাটলিস্ট 1000 লাইক দিতে চাই যদি 1000 লাইক দেখতে যদি 1000 লাইক হয়ে যায় তাহলে আমরা সামনে ভিডিও বলে করে দিব তো ইনশাআল্লাহ তাড়াতাড়ি 1000 লাইক করে দিন তো এখানে ব্লুজনের নাম ছিলাম ব্লুজনে কোনো রকম বলতে পারলে এতগুলো প্লেয়ার এত কষ্ট করে নক দিলাম কিল পাইছি কিনা জানি না কিল এখানে হইতে পারে একটা কিল আমি পাইছি টিমের একটা কিল কনফার্ম করেছি বাট উপরে একটা প্লেয়ার ছিল সে কি হবে আমার কাছে জানি না বাট এখানে কপাল খারাপ থাকার কারণে আমি এখানে মারা খেয়ে গেছি ভাই ব্যাড লাক অ্যান্ড এখানে তিনজনই মরে গেছি ভাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া কিন্তু ম্যাচের মধ্যে ঘটনা ছিল অন্যরকম ম্যাচের মধ্যে রিভাইভ পাইতে পাইতে অনেক লেট হয়ে গেছিলো আমার বলতে গেলে ফার্স্ট জোন শেষ সেকেন্ড জোনের সিঙ্কের সময় রিভাইভ পাইছিলাম রিভাইভ পাই নামছি মার্সেল টিকে বাট অ্যালাইভের দিকে দেওয়া হবে 37টা অ্যালাইভ 38টা হয়ে গেছে অবশ্যই আমি একটা রিভাইভ দিয়েছি আমি নিজে একটা অ্যালাইভ বাড়াই দিয়েছি বাট কাহিনীটা দাও 39টা হয়ে গেছে মানে এই এতটা হাই ভোল্টেজ একটা ম্যাচ আসছিল ভাই মানে ম্যাচে আমি টেনশন আসলাম যে আমি যা ভিভিএসপি নামো নাকি বইয়া নিমো কোনটা বেশি ইম্পর্টেন্ট আসলে তোমরা আসলে কমেন্টে বলো যে একটা ম্যাচে যদি ভিভাস প্লেয়ার পরে তো ওই বিভাস প্লেয়ারকে মারা বেশি ইম্পর্টেন্ট হয় নাকি বুইয়া করাটা বেশি ইম্পর্টেন্ট হয় অবশ্যই কমেন্টে করে আমি তাহলে দেখতে চাই তাহলে ওই হিসাবে আমি ইন ফিউচার কন্টেন্ট বানাবো ঠিক আছে যদি ভিভাস পরে তাহলে কোনটা আমি উদ্দেশ্য কোনটা টার্গেট থাকবে ভিভাসকে মারাই টার্গেট একমাত্র টার্গেট থাকবে নাকি বুইয়া করাটা মেইন টার্গেট থাকবে অবশ্যই প্রায়োরিটি বলে এখানে সামনে মার্সিটিকা প্লেয়ার ফাইট করতেছি অ্যান্ড ব্যাড লাক সিচুয়েশনে দেখো 44টা অ্যালাইভ হয়ে গেছে অ্যালাইভ শুধু বাড়তেই আছে অবশ্যই এতগুলো ভালো ভালো স্কোয়াড পড়ছে তো সবাদের তো জোন পুষার থাকবে বিকজ র্যাঙ্ক ম্যাচ অ্যান্ড সামনে টা প্লেয়ার আসলে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওমা ভিভাস আজিম ভাই দেখি মেরা গেল কাহিনীটা হচ্ছে সামনে একটা প্লেয়ার ছিল তো এই একটা প্লেয়ারে আমি ফুল ডেমেজ কিরে ভাই কত ডেমেজ দিলাম বললো না কিরে ভাই এ কত ডেমেজ দিলাম ভাই বুঝলাম না গ্লিস ফায়ার হলো না গ্লিস ফায়ার দিলো বুঝলাম না যাই হোক সেটা আবার কথা না এনিমির কত খেলছে সামনে একটা প্লেয়ার আছে ধরতে পারে দুইটা প্লেয়ার আছে বা একটা প্লেয়ার আছে আমি পুরো কনফিউশনের মধ্যে আসি আমার কাছে রয়েছে এই মুহূর্তে এসিটি তো এসিটি গানে যাতে একটা প্লেয়ার নক করে দিয়েছি অ্যান্ড সেখানে দুইটা প্লেয়ার হইতে পারে দুইটা প্লেয়ার একই স্কোয়াডে বাট আমি এখনও কনফিউজ আছি যে ওরা কি একটা এটারে মারতেছিল নাকি আরেকটা আমারে মারতেছিল বাট এখানে আমার সামনে আগাইতে হবে বিকজ ফাইট নিতে হবে কারণ দুইটা প্লেয়ার অ্যান্ড ওমা কিরে তুই লাফায় পায় ভাই 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 ধর 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 ভাই ভাই মার 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 ভাই তাতি চল তাতি চল মারতে হবে আমার কোনো টিম টিমটা পাশে নেই ভাই দূরে প্ল্যাটারে যে তিন গুলি মারা মারবো নক অ্যান্ড ওমা এদিকে এই মিনিটে আমার হেডশট দিয়ে মেরে দিল ভাই ভাই রে ভাই যা একটু লুট পাইছিলাম তাও গেল কি একটা অবস্থা যাই হোক মারা খাইছি অ্যান্ড বেশ কিছুক্ষণ পর আবার রিভাইভ পেয়েছি রিভাইভ পেয়ে আমার নিজের লুট বক্সে নামতেছি অ্যান্ড কাহিনীটা দেখো লুট বক্সে নামার সময় একটা এনিমি ছিল ওই যে বেচারা যাইতেছে আবার লুট বক্সটা লুট করার জন্য
তো ওই জানে না যেহানো মুহূর্ত আকাশ থেকে নাইমা ভাই আরে দিলাম ইউএমপি যাতে দিয়ে মাইরা মাইরা দিছি ভাই নি আমার আমার হেডশট মারার দরকার লাগে না আমি যে কেমনে কেমনে যে ভাই বডি শট মেরাই নি মারালাই বুঝি না আর আমার ইউএমপি যাতা ভাই জানি না ভাই মাঝে মধ্যে ভাই বডি বডি মারতে মারতে পুরো আসকাট মাইলালে বলে বলে মরা যায় না কি জানি না কাহিনি সেটা না বড় কথা একটা প্লেয়ার মারছে দুইটা কিল হয়েছে ম্যাচের মধ্যে অলরেডি এসিটি এসিটি গান্ডাই চালাইতে হবে এখন এসিটি গান্ডার আবার অনেকে এবিসিটি বলে এখন কেউ এবিসিটি বলে কিনা অবশ্যই কমেন্টে জানাও যে এসিটি গান্ডার এবিসিটি বলে কিনা বাট এসিটি নিয়ে নিশ্চিত কাহিনি হলো এদিকে সামনে নাকি প্লেয়ার নোহানের কাছে তো ওখানে দূরেও প্লেয়ার ভাই দূরেরটা পরে আগে টিম মেটার বাজাতে হবে তো নোহানের কাছে প্লেয়ার নোহানেরটার আগে যেতে হবে এখানে মারাতে না কাহিনিটা তো নোহানের কাছে হচ্ছে বিভাজ আজিম গেমিং ভাই বুঝছো তো এই নোহান এই প্লেয়ারটা মারলো আমি কিন্তু ফুল ড্যামেজ দিছি কাহিনিটা ফুল ড্যামেজ আমি সেট কিল পেলাম নোহান ভাই দাও এদিকে বিভাজ আজিম গেমিং ভাই নক এডাব্লিউএম দিয়ে নক নক করছে ধরো নোহান এডাব্লিউএম দিয়ে বিভেজ প্লেয়ার মেরা দিছে বাট তার রিয়াকশনটা দেখো একটু পরে নোহান বিভেজ প্লেয়ার মেরা নোহান প্রো হয়ে যাবে ঠিক আছে প্রো হয়ে মারা খেয়ে যাবে অবশ্য ভিডিওর ফার্স্ট পার্টে বা ইয়া হাইলাইটসের মধ্যে কাহিনিগুলো দেখছি যে কী কাহিনি হয়েছিল বাট এখানে যদি আর একটু যদি এক্সপ্লেন করি স্টিল এই জন্যে 34টা এনিমিয়া লাইভ একটু আগে না 43টা ছিল তো 43 থেকে 34টা ভালো আছে অডিকগুলো কমে গেছে বাট কমে আবার রিভাইভ পায় আবার মরে আবার বাঁচে কাহিনি আর কী কমো ভাই তাই না বাট যেখানে মেইন কাহিনী হচ্ছে যে এই সামনে একটা প্লেয়ার যে দেখো আমার লেফট সাইডে কিন্তু একটা প্লেয়ার আছে এই মুহূর্তে তো ওই প্লেয়ারটারে মারবো ঠিক আছে অ্যান্ড এ হচ্ছে সোলো প্লেয়ার অ্যান্ড এসিটিতে যে একটা মারবো ভুল করে একটা হেডশট লেগে যাবে দেখো যে একটা মারবো ভুল করে একটা হকশট লেগে গেছে বাট না ভাই আমার তো বডি শট দিয়ে মারতে হবে এরা যদি আরেকটা হেড মারতে যাই এবার যারা ওয়াল মেরা আমি টিকিট মেরা নেবো অন্য এনিমির কাছে মারা খেয়ে যাবো তো যাই এদিকে একে মেরা দিলাম তো মোটামুটি 3 kill হয়ে গেছে কাহিনি হলো ভাই টিমমেট অলরেডি একটা মরে গেছে লিমন ভাই মরে গেছে অ্যান্ড লিমন ভাইরা যারা যাচ্ছিল না লিমন ভাই হচ্ছে আমাদের টিভি বক্তিয়ার ভাই তো অনেক আগে খেলতাম আমাদের টিভি বক্তিয়ার ভাই ঠিক আছে আমাদের ইন্ডিয়ান সিজন থাকতে বা ইন্ডিয়ান সার্ভারে থাকতে আমাদের টিভি বক্তিয়ার ভাই কিন্তু টপ 5 মারছিল একবার বা আরেকবার টপ 6 মারছিল তো আমাদের হচ্ছে সেই বক্তিয়ার অর্থাৎ আমাদের লিমন ভাই বক্তিয়ার নামই হচ্ছে লিমন তো লিমন ভাই অনেকদিন পর গেম খেলতেছিল তার সাথে খেলতেছিল তার উপরে আবার এমন একটা লবি দিয়ে দিয়েছে ভাই মানে কি কম তো এইখানে একটা প্লেয়ার আসলো এই প্লেয়ারটাকে আমি আগেই স্পট করে রাখছিলাম সোলো প্লেয়ারটা পাশাপাশি ভাই কল আসলো এদিকে বিভাজ রোস্টেড ভাই মরে গেছে অ্যান্ড এলাই মানে এনিমি মরতেছে আর এনিমি রিভাইভ পাইতেছে মানে জোন পোষার কিন্তু শুধু আমাদের যে জোন পোষা তা না এখানে প্রত্যেকটা স্কোয়াডেরই বলতে গেলে কম বেশি জোন পোষার আছে এখানে এই গাছের পিছনে প্লেয়ার আছেন এই কাহিনি আপনার ম্যাচের সুবিধা দেখছেন টিমেটার বলতেছিলাম যে ওইখানে প্লেয়ার আছে সে যাবে যা মারা খাবে বাট এই জিনিসটা আসলে ভুল হয় একটা জিনিস হচ্ছে কি নোহানের একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো তখন সে একটা ভিভেজ মারা আজিম ভাইকে মারা ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো আজিম ভাই মাথায় রিয়া পাইছে লুট ছিল না লুট থাকলে হয়তো মারতে পারতো যে নোহান তাকে মারতে পারতো না ঠিক আছে কারণ আজিম ভাইও ভালো খেলে বাট এখানে ওভার কনফিডেন্টের কারণে এক তো লিমন ভাই আছে আলাদা যা সেও মারা খাইবে সবাই জানেন তারপর আবার নোহান আছে এটাও আলাদা যা মারা খাবে এই জিনিসটা ঠিক না আপনাদের একটু ঠান্ডা মাথায় খেলা উচিত দেন আপনাদেরকে কোনো প্লেয়ার একটা গ্র্যান্ডমাস্টার লবিতে বা টপ 1-2-3 লবিতে বা টপ 10 লবিতে বা কোনো ম্যাচে যদি ভিভ্যাচ পরে তো এই লবিগুলোতে কখনো নিজেকে আসলে আন্ডার এস্টিমেট করতে করা উচিত না আপনাকে একটু হোল্ড করা কনসিডার করা খেলা উচিত যে জিনিসটা আমি ট্রেক করছি আমি ট্রাই করতেছিলাম মাথা ঠান্ডা রেখে খেলা বা টিমমেটগুলো দেখো টিমমেটগুলো এক এক করে মরতেছে ভাই টিমমেট টিমমেট আমার টিমমেট হচ্ছে লিজেন্ড টিমমেট বুঝছো না ভাই তো লিজেন্ড টিমমেটগুলো মরে আমার লিজেন্ড প্লেয়ার বানিয়ে দিছে কাহিনি হলো এমন ঠিক আছে তো এইদিকে জোনের বাইরে তো অ্যাটাক টু কিল ভাই হয়েছিল জোনের বাইরে তো তারা তো মারবো বাট আসলে ওভার কনফিডেন্ট কখনো ভালো না আপনি নিজের উপরে ভরসা রাখেন যে না আমি পারবো ঠিক আছে বাট এমন না আপনার এইটুকু ভরসা রাখতে হবে যে না সামনে নিমিটা যেন আপনাকে মারতে পারে এই জিনিসটা কি আমরা বাঙালিরা সবচেয়ে কমন মিস্টেক করি একটা প্লেয়ার পেলে তাকে জায়গা ধরে মারতে বা কখনো এই জিনিসটা ভাবি না যে আমার একটু ছোটো ভুলের কারণে ওই প্লেয়ারটা আমাকে মেরে দিতে পারে তো এই জিনিসটা কখনো আপনি করবেন না আমি এই সিচুয়েশনে জানতাম যে না আমি যদি জোনের বাইরে এখানে থাকি তো এখানে অ্যাটাক টু কিল সে আমাকে মেরে দিতে পারতে পারতো আমি সেই জন্যই এসে বসছি বিকজ থার্ড পার্টি খাইতেছে না বেচারা আসছিল আমাকে মারার জন্য আমার কাছাকাছি আসছিল বাট কাছাকাছি এসে নিজে অন্যতে মরে গেল তো বেচারার কাহিনীও এখানে শেষ গল্প এখানে শেষ বাট এখানে দেখো অ্যালাইভ 17-18 অ্যালাইভ বাড়তেছে ভাই অ্যান্ড এই সিচুয়েশনে আমার মনে হয় না এই জোনের পরে আর কোনো জোন পোষা দিয়ে হইতে পারে একটা জোন পোষার এলিমেন্ট হয়ে গেছে 17টা আছে বাট ম্যাচের একটা সিচুয়েশন ভাই এতটা কঠিন একটা সিচুয়েশনের মধ্যে ম্যাচটা ছিল মানে যদি না দেখো না ভাই জীবনে বুঝবা না ভাই জাস্ট একটু কাহিনিটা দেখো তিনতলা ঘরে জাস্ট মিনিয়াপের দিকে দেখো তিনতলা ঘরে কি পরিমাণ ফাইট চলতেছে ভাই এদিকে দুই স্কোয়াড তিন স্কোয়াড ফাইট চলতেছে তার উপরে আমার কাছে বেশি ওয়াল নাই তার উপরে আবার ফ্যাক্টরি থেকে প্লেয়ার বানিয়েছে ভাই কই যাবো ভাই নিচে তো যাইতে হবে নিচের জন্য আমার মারতেছে ভাই ভাই আমার মাফ কর ভাই আমার কাছে বেশি মেডিকেল না আমাদের একটা নর্মাল আছে একটা সুপার আছে কনফিউশন ছিলাম সুপার মারবো না নর্মাল মারবো মারবো কি মারবো মেডিকেট মারবো না কি মারবো আচ্ছা একটু জোন ড্যামেজ খাই একটা সুপার মেডিকেট মারতে হবে ভাই কারণ জোনের ভিতরে ঢুকলে আমার মারবো কাহিনা দাও যেই জোনে ঢুকবো ভাই দাও সব দিকটা মারতে পারবো আমার কাছে ক্যারেক্টারও নাই দৌড়ের ক্যারেক্টারও নাই
এইটা গ্লোয়াল লাগা ফেলছি এন্ড নিচে কিন্তু পুরা একটা স্কোর গাইস গাইস দেখো নিচে হচ্ছে বাংলাদেশ টপলের স্কোর ভাই রে ভাই 90 লেভেল ওয়াল লাগাইছে আমারও 90 লেভেল ওয়াল তারও 90 লেভেল ওয়াল উপরে আজিম ভেতরে 90 লেভেল আজিম ভেতরে স্কোর বিশেষ হয়ে গেছে বা আসে কিনা সেটা দেখা যায় বাট নিচে হচ্ছে বাংলাদেশ টপলের স্কোর ওরা তিনজন আর আমি একা ভাই রে ভাই উপরে আবার একটা প্লেয়ার আছে উপরে এনিমিটা কিন্তু ভাই ওরে বাংলাদেশ টপন মরে গেছে যেটা আমি বললাম ভাই এলাইভ বেশি থাকলে অন্য একটা এক স্কোর আরেক স্কোর মারামারি করে মরে যাবো তুমি লাস্টে যে একটা মাইরা বুয়া গাবো এই প্ল্যানিংটা আমার এখানে ছিল বাট নিচে এনিমিগুলো আমার সেই জ্বালাতেছিল 90 লেভেল ওয়াল দেখা আর আমার চিন্তা বাসার ঘটনা দেওয়া কাহিনী না কি হয় নিচের প্লেয়ারগুলো একটু পরে আমারই হ্রাস করবো এক তো উপরে আছে দুইটা বা তিনটা প্লেয়ার তার উপরে নিচে আছে আর নিচে আবার দুই স্কোর ও মা নিচের প্লেয়ারে নিজেরা নিজেরা ফাইট করে ভাই কাহিনী না কি তো এখানে নিচের প্লেয়ারটা যেহেতু বুঝতে পারছে যে না ঘর থেকে আসা প্লেয়ারটার কাছে সে মরে যাবে নিচের প্লেয়ারটা আমার কাছে হ্রাস করবে আমার কাছে মেডিকেট ছিল ওয়াল ছিল আমি চুপ করে বসে আমার কাছে ধৈর্যটা দেখো গাইস আমার ধৈর্যটার একবার দেখো ধৈর্য বলতে যে জিনিসটা আছে হোল্ড করে যে জিনিসটা তোমার সামনে এনিমি থাকলে তুমি মারবা না আমি জানি যে না আমার কাছে আসলে আমি মারতে পারবো ঠিক আছে এই প্লেয়ারটা আসলে আমি কেন মারি না বিকজ আমি ফাঁকার মতো পড়ে গেছি আমি মারলে মরে যাবো এরকম ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি আমি আইট করে মেরে দিতাম বেচারা ফুল নামে আসবে হয়তো পারে মরে যেত এখানে এই প্লেয়ারটা আমি ক্যারেক্টার একটু পিছিয়ে চলে আসছি বিকজ থার্ড পার্টির আক্রমণ চলছে এনে ফুল নামে দেওয়ার চেষ্টা উপর থেকে ওই নিয়ে মারতে আছে তাকে মেরে দিচ্ছে দেখো আমার সামনে যে প্লেয়ারটা আছে হয়তো বা তার না না সে এখনো বাইচা আছে অ্যান্ড এখানে কিন্তু আমার তো চারটা প্লেয়ার আছে পাঁচটা এনিমি অ্যালাইভ এই বেচারা এখনো বাইচা আছে আমি কনফিউশনে আছি যে আর রাশ করবো কি করবো না অ্যান্ড তার উপরে আমার উপরে এনিমি করে আবার আমার গুলোয়াল মারা শুরু করেছে বাট ভাগ্যিস আমি কিন্তু সোনিয়া নাই আমার কাছে নাইরি ক্যারেক্টার নাইরি ক্যারেক্টার কারণে আমার গ্লোয়াল সহজে ফাটবে না প্লাস গ্লোয়ালে হালকা করে এইচপিও দিবে 20-30-40 করা তো এই কারণে নাইরি ওয়ালের কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট আছে আপনার যারা নাইরি ওয়াল বা নাইরি ক্যারেক্টারটা ইউজ করতে পারেন বাট এখানে ডাইনে যে সোলো প্লেয়ারটা ভাই অত্যন্ত লিজেন্ড প্লেয়ার ভাই বুঝছেন সে এখনো বাইচা আছে ভাই আর একলা ফাইট করতেছে আমি তো সুযোগের অপেক্ষায় বসে আছি তো এই প্লেয়ারটা যেতে ফাইট করছে আমি সুযোগের অপেক্ষায় বসে আছি ভাই তোরা মারামারি করে মরে যা আমি লাস্টে যে একটা মেরা মরে যাব বাট এখানে কাহিনী উল্টা হয়ে গেছে সে নিজে মারা খেয়ে গেছে উপরে আছে দুইটা প্লেয়ার তো এই প্লেয়ার অলরেডি মরে গেছে উপরে আছে দুইটা প্লেয়ার তো দুইটা প্লেয়ার এখন কাহিনী হলো ভাই দুইটা মিলে আবার রাশ করবো বাট এখন লেক করা যাবে না এখন মারতে আমি জানি মারতে পারবো ভাই আমি একটা হালকা ড্যামেজ দিছি পিকশট দিতেছি আবার পিছাই দিয়েছি এটাকে ইউএম পিছাই মেরে দিয়েছি এরা ড্যামেজ আছে লোলা ফাইট করছে পিছন একটা প্লেয়ার আসছে আমি ভুল করছি এই সময় ওই প্লেয়ারটাকে আমার মারা দরকার ছিল তো একটা সুপার মেডিকিট মারবে আমি একটা সুপার মেডিকিট মারবো অ্যান্ড এইখান এই টাইমটাতে আমি ভুল করছি আমার আসলে রাশ করে দিলে ভালো হতো ওর মেডিকিট মারা হয়ে গেছে ভাই বাট আমার মেডিকিটটা মারা হয় না আমি প্লাস জোনে একটু ড্যামেজ খেয়ে যাবো ভেস্টও ড্যামেজ করা টুয়ের ভেস্ট বলতে গেলে ভেস্ট নাই তার কাছে রয়েছে বিজন অ্যান্ড বিজন যাতে যে কত ডেঞ্জারাস নিজের ছোট্ট একটা ভুলের কারণে এখানে আমি ওভার কনফিডেন্ট হয়ে লাভ দিয়ে আমি নিজে মারা খেয়েছি এখানে এই ভাই বুয়া নিয়ে নিয়েছেন অবশ্যই গাইস বুয়াটা মিস হয়ে গেছে গাইস কি আশা করি যাই হোক আর কিছু বলবো না ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিন ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম।